বন্ধুরা সবাইকে স্বাগতম বালাটেক এইচডি চ্যানেলের পক্ষ থেকে। সো বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হলাম দারুণ একটি লাউঞ্চের অ্যাপস নিয়ে। তো আপনারা জানেন যে শাওমি রেডমি নোট 6 প্রো বের হয়েছে, তো এটা যে লাউঞ্চারটি ব্যবহার করা হয়েছে হুবহু সেই লাউঞ্চারটি আপনি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। তো এই লাউঞ্চারটি কিন্তু আমি আপনাদের রিভিউ করতে চলেছি। তো আপনারা যদি এই লাউঞ্চারটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ফোনের লুকসটা বৃদ্ধি পাবে। সো এই ভিডিওতে এই লাউঞ্চারটির ফুল ফিচার দেখাবো এবং ফুল সেট আপ দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোনে সেট আপ দেবেন। সো বন্ধুরা দেরি না করে চলুন দেখে আসি এই লাউঞ্চারটির ফুল সেট আপ। সো বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে সব বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যান। সো বন্ধুরা, আমি আপনাদের গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করা দেখাবো এবং ফুল প্রসেসটা দেখাবো প্রথম থেকে। তো এখানে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন মি এক্স লাউঞ্চার, অর্থাৎ এই নামে সার্চ দিলে কিন্তু অ্যাপসটি চলে আসবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে জাস্ট ওপেন করে আপনাদের সেট আপ দেওয়াটা দেখাই। তো জাস্ট ওপেন অপশনে ক্লিক করলাম। তো ওপেন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে মি এক্স লাউঞ্চার এখানে ইন্টার অপশন চলে আসবে, জাস্ট এখানে ইন্টার অপশনে ক্লিক করবেন। ওকে, ইন্টার অপশনে ক্লিক করার পর এখানে যে ওয়ালপেপারটা আপনাদের সিলেক্ট করতে বলবে সেটা হচ্ছে যে রাইট সাইডের ওয়ালপেপারটি, এবং আমার ফোনের যে ওয়ালপেপারটি সেটা হচ্ছে লেফট সাইডে আছে। তো রাইট সাইডেরটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে স্ক্রল অপশনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, অর্থাৎ থিম সাইজ, আপনি কোন থিমটা নিতে যাচ্ছেন। তো রাইট সাইডে একটা আছে, লেফট সাইডে একটা। তো এই স্ট্যান্ডার্ড থিমটা আপনি নেবেন, অর্থাৎ লেফট সাইডেরটা। নেওয়ার পর এখানে স্ক্রল অপশনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আপনার লাউঞ্চারটা এখানে শো হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে সেটিং অপশন, তিনটা সেটিং আছে, উইডগেট, আপনি চাইলে ওয়ালপেপার এখানে সেটিংয়ে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে হোল্ড করা লাগবে, তো সেটাও এখানে কিন্তু দেখানো আছে। তো এরপর গড ইট অপশনে ক্লিক করবেন। গড ইট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার দেখাবে যে আইকনে হোল্ড করে থাকলে কী কী শো হবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। ওখানে গড ইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গো অপশনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার লাউঞ্চারটি জাস্ট এখানে ডিফল্ট হিসেবে সেভ করে নেবেন। ওকে, দেখেন আমার কিন্তু লাউঞ্চারটির সেট আপ শেষ হয়ে গেছে। দেখেন লাউঞ্চারটি খুব সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফোনে যদি সেট আপ দেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে শো হবে। তো এটি হচ্ছে যে শাওমির রেডমি নোট 6 প্রোর একটি লাউঞ্চার। তো যে লাউঞ্চারটি ব্যবহার করা হয়েছে সেই লাউঞ্চারটি কিন্তু আপনিও ব্যবহার করতে পারছেন। তো এখানে যদি আপনি উপরে সোয়াইপ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপসগুলো শো হবে। তো দেখেন অ্যাপসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে শো হচ্ছে, দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনি চাইলে আইকন প্যাক চেঞ্জ করতে পারেন। তো উপরে দেখতে পাবেন যে সার্চ বার, সব লাউঞ্চারে কিন্তু সার্চ বারটা এভাবে শো হয় না। তো এখানে সার্চ করে আপনার যে কোনো অ্যাপস এখান থেকে খুঁজে পেতে পারেন। ওকে, এরপর আরেকটা এখানে ফিচার আছে, সেটা হচ্ছে বুস্ট। বুস্ট অপশনে ক্লিক করে আপনি আপনার মেমোরি ক্লিন করতে পারেন। তো এখানে বুস্ট অপশনে ক্লিক করবেন। রিলিজ মেমোরি দেখেন শো হচ্ছে আমার। বুস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে রিলিজ হয়ে যাবে। ওকে, বুস্ট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসগুলো খুব সুন্দরভাবে শো হচ্ছে। তো এখানে টুল বক্স দেখতে পাবেন লেফট সাইডে, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো টুলস দেখাবে এই লাউঞ্চারটি। তো এখানে দেখতে পাবেন যে অ্যাপ ম্যানেজার, চাইলে আপনি এখান থেকে ডাইরেক্টলি অ্যাপ ম্যানেজারে যেতে পারেন। ওকে, ডাইরেক্টলি কিন্তু অ্যাপ ম্যানেজারে যাওয়া যাচ্ছে এখান থেকে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আবার ক্লিক করলে আপনি চাইলে এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখে নিতে পারেন। এরপর হচ্ছে যে এখানে হাইড অ্যাপ, আপনি চাইলে যে কোনো অ্যাপ আপনার ফোনের সেগুলো এখান থেকে হাইড করতে পারেন। তো হাইড করার জন্য আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট হাইড অ্যাপ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে প্লাস মাইনাস অপশন, জাস্ট ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে অ্যাপসগুলো সব শো হবে, জাস্ট এখান থেকে টিক মার্ক করে দিয়ে সেভ করে দেবেন। তাহলে কিন্তু এই অ্যাপসগুলো এখান থেকে আপনার হাইড হয়ে যাবে, যে অ্যাপসগুলো আপনার কিন্তু আর গ্যালারিতে পাওয়া যাবে না। তো এখানে যদি আপনি চান যে এই হাইড অ্যাপসগুলো আবার আপনি আনহাইড করবেন, সেক্ষেত্রে এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টিক মার্কগুলো জাস্ট উঠাই দেবেন। উঠাই দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এগুলো আবার আনহাইড হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনার যে কোনো অ্যাপস আপনি হাইড করতে পারেন। তো এরপর রয়েছে রাইট সাইডে আপনার থিম, চাইলে আপনি এখান থেকে থিম চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে যে এখানে মি এক্স সেটিং, জাস্ট সেটিং অপশনে ক্লিক করবেন ডাইরেক্ট এখান থেকে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সেটিংয়ে চলে আসবে, বিশেষ করে এখানে প্রো সেটিংগুলো বেশি আছে। তারপরে আপনি ডেস্কটপ কি আপনার সাজাতে পারেন। এখানে দেখতে পাবেন যে ডেস্কটপ,
ডক, এখানে আপনি চাইলে ডেস্কটপ গ্রিড সাইজ কমাইতে পারেন, বাড়াইতে পারেন, এবং কলামও কমাইতে পারেন, বাড়াইতে পারেন, আপনার ইচ্ছের মতো কিন্তু এখানে করে নিতে পারেন। এরপর এখানে দেখতে পাবেন যে ড্রয়ার্স স্টাইল, আপনি চাইলে হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল করে নিতে পারেন। তো দুটো অপশন, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল কি, অর্থাৎ আপনি স্ক্রল করলে কোন দিকে শো হবে সেটাই কিন্তু এটা দেখাচ্ছে। তো এখানে আপনি চাইলে লক করে রাখতে পারেন আপনার ডেস্কটপটিকে। তো এখানে কিন্তু অনেক সুন্দর ফিচার রয়েছে। তো এরপর যদি আপনি রাইট সাইডে সোয়াইপ করেন, সেই ক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে সিস্টেম ফোল্ডার। তো সিস্টেম ফোল্ডারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার সিস্টেমের দারুণ দারুণ সব অ্যাপসগুলো এখানে শো হবে। তো দেখেন সবগুলো কিন্তু এখানে আপনি ক্যাটাগরি হিসেবে পেয়ে যাবেন, দারুণ অ্যাপস এখানে শো হচ্ছে। তো এরপর কিন্তু ড্রয়ারটা আপনি এখানে পেয়ে যাবেন, আপনি চাইলে এই ড্রয়ারটা আপনার এখানে এসে রেখে দিতে পারেন। তো আমি মনে করি না রেখে দেওয়া ভালো, তার কারণ হচ্ছে আপনি যদি উপরে সোয়াইপ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপসগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো দারুণ একটি লাউঞ্চার এখানে খুব ফাস্ট কিন্তু কাজ করে এবং লুকসটাও কিন্তু অনেক সুন্দর। আশা করি আপনি আপনার ফোনের জন্য যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ফোনের লুকসটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। তো আশা করবো আপনারা একবার হলেও এই লাউঞ্চার অ্যাপসটি ব্যবহার করে দেখবেন। সো বন্ধুরা, এই ছিল মূলত এই লাউঞ্চার অ্যাপসটির সব ফিচার, আশা করি আপনাদের ভালো লাগছে। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, বন্ধুদের কাছেও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।